Hello everyone, assalamualaikum. Welcome back to my channel Suha Cooking and Blog. আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনকার মতো আবারো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি অবশ্য প্রতিদিন ব্লগ দেই না, কয়েকদিন পরে পরে দেই, সপ্তাহে দুইটা একটা বা মাঝে মাঝে বেশি দেওয়া হয়। তো অনেকদিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে, আমি সকালবেলা বাজার করিয়েছি। তো বাজার থেকে যে বাজারগুলো আনা হয়েছে একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে হচ্ছে 2.5 কেজি গরুর মাংস আছে। তো আমি এক জায়গা থেকে মাংস কেটে দিয়েছি, যে এখান থেকে কেটে দেন। তো একটা চাকে যতটুকু হয়েছে ততটুকু নিয়ে আসছি। তো 2.5 কেজি গরুর গোশ, আর এখানে হচ্ছে 4 কেজি চিংড়ি মাছ এনেছি। তো বাজারে গেলে চিংড়ি মাছ ভালো পাওয়া যায় মাঝে মাঝে, আর মাঝে মাঝে পাওয়া যায় না। তো আজকের মাছগুলো মনে হয়েছে তাজা, এই জন্য বেশি করে নিয়ে এসেছি এখানে 4 কেজি চিংড়ি। তো মেহমান অনেক বেশি লোকজন আসবে না, 3 জন লোক আসবে। আমার ফুফাতো ভাসুর আসবে, ফুফাতো জাল, আর হচ্ছে এক ননদ। তো মাংস এপাশে একটা ডালায় রেখেছি, চিংড়ি মাছগুলো ঢেলেছি। এখন হচ্ছে করলা কাঁচামরিচ নামিয়েছি ব্যাগ থেকে, আর এটার মধ্যে হচ্ছে দারুচিনি। তো এলাচ আমার কিনতে হয় না, এলাচ বাহির থেকে নিয়ে আসে, ওগুলোই সারা বছর খাই। তো দারুচিনি শেষ হয়েছিল, এনেছি। আর এখানে হচ্ছে লাফা তরকারি, একদম তাজা লাফাগুলো। তো এই লাফা তরকারিটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে খায়, মাঝে মাঝেই কেনা হয়। আর এখানে নিয়ে এসেছি সালাদের জন্য টমেটো, শসা, লেবু। তো এখানে হচ্ছে টমেটোগুলো আর শসা লেবু আমি টেবিলে রেখেছিলাম, দেখাতে ভুলে গেছি। তো পরে খাবারের সময় টেবিলে দেখা যাবে লেবু শসা, তো এখন দেখানো হলো না। তো এখন সব বাজার নামিয়েছি, আর এখন করলা কুচিয়ে নেব। আমি হচ্ছে করলা ভাজি করব, এজন্য কুচি কুচি করে করলাগুলো কুচিয়ে নিচ্ছি। যে সকল ফ্রেন্ড আমার চ্যানেল নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সঙ্গে থাকুন, আশা করি আপনাদের কাছে ব্লগটি অনেক ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমার কষ্ট সার্থকতা, কারণ হচ্ছে একটি ব্লগ বানাতে অনেক পরিশ্রম করতে হয়। আর যখন সবাই ব্লগটি দেখার পরে লাইক কমেন্ট করে, তখনই নিজের কাছে ভালো লাগে যে হয়তোবা আমার ভিডিওটি ভালো হয়েছে, তো সবার পছন্দ হয়েছে। তো আমার আসলে ইউটিউবিং করাটা হচ্ছে শখের বিষয়, এটা আমি কোনো প্রফেশনালভাবে করছি না। আমার যখন ভালো লাগে তখন করি, আর যখন ভালো লাগে না তখন হচ্ছে করি না, সময় যখন পাই তখন। আর এখন হচ্ছে বাচ্চাদের পরীক্ষা চলে এসেছে, তো পরীক্ষার সময় আমার ব্লগ খুবই কম দেওয়া হবে, হয়তো অনেক দিন পরে পরে দুটো একটা করে দেব। তো আজকে যেহেতু মেহমান আসবে আর অনেকগুলো কাজ একসাথে করছি, তো আমি ভাবলাম যে অনেক দিন হয়েছে ব্লগ দেওয়া হয়নি, তো আজকে একটু শেয়ার করি। তো করলাগুলো আমার কথার ফাঁকে ফাঁকে কুচিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি চিকন করে আলু কুচি করে নিচ্ছি। তো করলা ভাজি করলে আমি 2-1টা আলু দিয়ে থাকি করলার মধ্যে, একেবারে ফ্রেশ করলা ভাজি আমার কাছে খেতে ভালো লাগে না। তো করলা ভাজির মধ্যে আলু কুচি দিলে খেতে খুবই পছন্দ করি। তো আলুটা চিকন করে কুচিয়ে নিচ্ছি। তো আমি বাটির মধ্যে কিছু কাঁচামরিচ আর টমেটো নিয়ে নিচ্ছি, এগুলো পরিষ্কার করে ধুয়ে আনবো বেসিন থেকে। তো ধুয়ে নিয়ে এসেছি, তো এখন আমি কাঁচামরিচগুলো কুচি করে ফালি করে নিচ্ছি।
করলা ভাজিতে আমি কাঁচামরিচ দেব, তারপরে অন্য অন্য রান্নায় অল্প করে কাঁচামরিচ ইউজ করব। তো এখানে কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর কেটে নেব টমেটো আর পেঁয়াজ কুচি করে নেব। তো সবগুলো কুচি লাগবে না, কিছু মশলা ব্লেন্ডার করা লাগবে, এই জন্য এখানে আমি অল্প করে কুচি করে নিচ্ছি, আর বাকিগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো কাঁচামরিচ কুচানো হয়ে গেছে, আর এখন আমি লাফা তরকারিগুলো কেটে নিচ্ছি। তো প্রথমে আমি অফ ক্যামেরায় লাফাগুলো ভালোভাবে বেছে মাথা কেটে হাতে নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি ক্যামেরা অন করে লাফাগুলো কাটছি। তো এখানে তো খুব তাড়াতাড়ি করে দিয়েছি, মনে হচ্ছে যে আমি বাচ্ছি না, তাড়াতাড়ি কেটে নিচ্ছি, এই জন্য বলে দিলাম যে আমি অফ ক্যামেরায় লাফাগুলো ভালোভাবে বেছে তারপর দেখে তারপর হচ্ছে ক্যামেরা অন করে কাটছি। তো এবার আমি তরকারিগুলো ভালোভাবে কেটে নিচ্ছি, তারপর হচ্ছে রান্না করব। তরকারি কাটা হয়ে গেছে, এখন হচ্ছে মাংসগুলো কেটে নেব। তো মাংসগুলোর মধ্যে বেশিরভাগ মাংসই ঠিক আছে, তো অল্প কিছু পিস আছে যেগুলো একটু বড় বড়, তো ওগুলো কেটে নিচ্ছি, আর যে মাংসের টুকরোগুলো ঠিক সাইজের আছে ওগুলো বেছে রেখে দিচ্ছি, ওগুলো হচ্ছে কাটবো না। যেগুলো একটু বেশি বড় ওগুলো কেটে সবগুলো একই রকম করে নিচ্ছি, এতে করে রান্না করলে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে, আর কোনোটা বড় কোনোটা ছোট এরকমই থাকলে দেখা যাবে যে মাংসের মধ্যে সিদ্ধ হতে কোনোটা বেশি সিদ্ধ হয়ে যাবে কোনোটা কম সিদ্ধ থাকবে। তো আমি সবগুলো মাংস একই রকম করে কেটে নিচ্ছি। তো আমি মাংস কাটাকাটি করছিলাম, আর এদিকে আমার আম্মু হচ্ছে করলাটা ভাজি করে নিয়েছে। তো এখন আমি একটা বাটি দিয়ে দিয়েছি, আর আম্মু ফ্রাই প্যান থেকে করলাটা ঢেলে দিচ্ছে। তো করলা ভাজি করা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারি বসিয়ে দেবে। তো এপাশের চুলে ভাত বসিয়েছিলাম, ভাতে বলক এসে গেছে, আর এখন হচ্ছে মাংস বসাবো, এজন্য মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। তো প্রথমে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, আর এখন হচ্ছে এখানে আবার যারা আসছে আমাদের বাসায়, যারা রে নিয়ে একটু দুষ্টুমি করতেছে সবাই, তো যারা তো খুশি খুব মামের কাছে আসলে, তো যারার সাথে একটু দুষ্টুমি করলাম। তো এদিকে পাশের চুলায় তরকারি বসিয়ে দেবো বলছিলাম, তো সেখানে লাফা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। Thank you.
মাংসটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করব বেশ কিছুক্ষণ। তো ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল করেছি, এবার হচ্ছে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এবার মাংসটা আবার একটু নেড়েচেড়ে দেব। এক চুলে গরুর মাংস রান্না করছি, আর অন্য চুলে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। তো লবণ হলুদ মাখিয়ে এক পাশ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে আবার ভেজে নেব। তারপরে হচ্ছে মশলা কষিয়ে চিংড়ি মাছগুলো ভুনা করে নেব। তো রান্নাগুলো আমি একটার পর একটা পরপর করে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি, আর আমরা হচ্ছে ডিম ভুনা করব। তো ডিমগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ডিম বোনা হয়ে গেছে, চিংড়ি বোনাও হয়ে গেছে। এখন হচ্ছে গরুর মাংস একটা বাটিতে করে তুলে টেবিলে নিয়ে যাব। তো গরুর মাংসটাও হয়ে গেছে রান্না করা। তো সবগুলো রান্নাই প্রায় শেষ, শুধুমাত্র পোলাও রান্না করা বাকি আছে। তো এই খাবার যেগুলো রেডি হয়েছে এগুলো টেবিলে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে সব শেষে পোলাও রান্না করে নেব। তো মেহমান আসার আগেই আমি খুব তাড়াতাড়ি করে সব রান্নাগুলো শেষ করেছি, আর আমার সাথে সবগুলো রান্না করতে হেল্প করেছে আমার আম্মু। তো বেশিরভাগ রান্না আম্মু করেছে, আর আমিও অল্প অল্প করেছি, আর কাটাকাটি সব কিছু আমি করে দিয়েছি, আর আম্মু আমার সাথে হেল্প করেছে। তো দেখা যায় যে মেহমান আসলে কাজের চাপ একটু বেশি থাকে, একা হয়ে ওঠে না করা, তো হেল্প নিতে হয়। তো এখানে হচ্ছে পোলাও রান্না করব। রান্না করার জন্য যে পোলাওর চালটা আমি প্রথমে মশলা দিয়ে মশলা তেলের মধ্যে গরম করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে চালটা ভেজে নিচ্ছি। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পোলার চালের মধ্যে হচ্ছে গরম পানি দেবো, পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। তো আমি সবসময় পোলাও রান্না করলে গরম পানি দেওয়ার চেষ্টা করি, এতে করে পোলাওটা খুবই ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। তো আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এখন আমি গরম পানিটা দিয়ে দেবো। তো গরম পানিটা আমি দিয়ে দিয়েছি পোলাও চালের মধ্যে, এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর পোলাওর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়া দুধ, আর হচ্ছে অল্প পরিমাণ চিনি, এতে করে পোলাওর স্বাদ অনেকটা বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তো ওদিকে পোলাওটা আমি ঢাকনা দিয়ে এবার চুলায় জাল দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। আর এখন হচ্ছে যেগুলো রান্না করা হয়ে গেছে সেই খাবারগুলো টেবিলে আমি নিয়ে এসেছি। এবার হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি, লাফা চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করেছি, চিংড়ি ভুনা করেছি, আর এখানে করলা ভাজি করেছি, আর এটা হচ্ছে ডিম ভুনা, আর এখানে হচ্ছে গরুর মাংস। আর এখন হচ্ছে সালাদ কাটা হবে। তো ছোয়া শশাগুলো পরিষ্কার করে ধুয়ে ছিলে এবার হচ্ছে কেটে দিচ্ছে আমাকে। তো আমি প্রথমে নিচ্ছিলাম কাটার জন্য, তো ও কাটাকাটি করতে খুব ভালোবাসে। তো শশা কাটতে পারে খুব ভালো, লেবু কাটতে গেলে ওর লেবুটা হাত থেকে পড়ে যায়, লেবুতে একটু শক্ত, এই জন্য। তো শশাগুলো সুন্দর করে কেটে দিয়েছে, মাশাল্লাহ বড় হয়ে গেছে, কাজে হেল্প করতেছে আমার আম্মা যা। তো এই যে এই রান্নাগুলো আমি এখন পর্যন্ত করেছি, আরও রান্না বাকি আছে।
তো যে সকল ফ্রেন্ড আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাসায় মেহমান চলে এসেছে তো এখনো বাসায় এসে পৌঁছায়নি ওই যে গাড়ি থেকে নামলো আর এদিকে হচ্ছে সুহা শসাগুলো কেটেছে এবার হচ্ছে পিঁজে পরিবেশন করে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে তো এসব ছোট ছোট কাজগুলো মেয়েরা করে থাকে তো এদের এতে করে বাচ্চাদের কাজ করার অভ্যাস হয় এবং বুঝে যে মেহমান আসলে সবারই অল্প অল্প করে হাতে হাতে করতে হয় এটা আসলে ওকে করতে বলা হয়নি তাও ও নিজে থেকেই করেছে তো আমি খুশি হয়েছি ওর কাজ দেখে তো অল্প অল্প করে শিখে নিচ্ছে আমার সাথে সাথে সব কাজে হেল্প করছে এটাই ভালো লাগার বিষয় যে ওরাও বুঝে যে বেশি কাজ হলে সবারই কম বেশি করতে হয় তো এই যে মেহমান চলে এসেছে আমি দরজার দিকে চলে এসেছি আর এই যে সুহা তো অনেক খুশি আমার বাচ্চারা মেহমান আসলে অনেক খুশি হয় আরে আসলে একেবারে যেতে দিতে চায় না ভাই আমাদের বাসায় যখন আসছে এই যে বড় একটা 2 লিটারের আরসি নিয়ে এসেছে আর হচ্ছে একটা আইসক্রিম একটা চকলেটের বক্স নাহিদের কাছে দিয়েছে তো নাহিদ খুলে দেখছে কি কি এগুলো হচ্ছে নামাইতে ছিল তো বাচ্চারা তো চকলেট পাইলে খুশি এই জন্যই আগ্রহ করে চকলেটের বক্সটা নামিয়েছে মেহমান এসেছে গরমের মধ্যে গরমের সবার গরম লাগে তো এখানে হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ট্যাঙ্কে শরবত গুলিয়ে নিয়েছি এগুলো হচ্ছে এখন খেতে দিয়ে দেব মেহমানদেরকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রেখেছি আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ